আচ্ছা, কেমন হতো যদি আপনি একদিন ঘুম থেকে উঠে দেখেন আপনি জান্নাতে আছেন? হ্যাঁ, আজকে আমি আপনাকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি যদি আপনি করেন তাহলে ঘুম থেকে উঠে দেখবেন আপনি জান্নাতের মধ্যে রয়েছেন। ঘুমের মধ্যে যে কেউই যখন তখন মৃত্যুবরণ করতে পারে, হয়তো আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনার ছোট্ট সন্তানটি মৃত্যুবরণ করতে পারে, আপনার ছোট ভাই বোন কিংবা আপনার বৃদ্ধ বাবা মাও। আমাদের জীবনের তিন ভাগের এক ভাগ আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। ভেবে দেখুন তো, তিন ভাগের এক ভাগ আমরা ঘুমিয়ে কাটাই, এই এক ভাগ সময়ের মধ্যে যদি আপনার মৃত্যুবরণ হয়। হ্যাঁ, আমি বলছি যদি আপনার এই এক ভাগ সময়ের মধ্যে মৃত্যুবরণ হয় তাহলে একটি আমল যদি আপনি করেন তাহলে এই আমলের মাধ্যমে আপনি কনফার্ম জান্নাতি হবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যখন ঘুমাবেন প্রতিদিন ঘুমের আগে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ووجهت وجهي إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت. আপনি যদি প্রতিদিন ঘুমের আগে এই দোয়াটি পড়ে ঘুমিয়ে যান ইনশাআল্লাহ তাআলা, আপনি যদি ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন তাহলে আপনি ঘুম থেকে উঠে দেখবেন আপনি জান্নাতের মধ্যে রয়েছেন। হাদিসটি হযরত বারা ইবনুল আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমলটির কথা বলেছেন। একজন মুমিন সর্বাবস্থায় সর্বদা সে প্রস্তুত থাকবে, বিশেষত সে প্রস্তুত থাকবে মৃত্যুর জন্য। আর ঘুমের আগেও মৃত্যুর প্রস্তুতি সেরে নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি এরকম একটি আমল জানা থাকে যে আমলটি করলে ঘুমের মধ্যে আপনি থাকবেন সম্পূর্ণ নিরাপদ, ঘুমের মধ্যে আপনি কোন অবস্থায় মারা গেলেন, কী অবস্থায় মারা গেলেন, কালিমা নসিব হলো কিনা, এরকম কোনো চিন্তাই আপনার করা লাগবে না, আপনি যদি এই আমলটি করেন তাহলে নিশ্চিন্তভাবে আপনি জান্নাতে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আমলের সাথে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।